হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অ্যানোনিমাস ভেরিয়েবল ওকে সো আজকের ভিডিওতে আমরা প্রোলগে যে নর্মাল ভেরিয়েবল ইউজ করি সেই ভেরিয়েবলের সাথে অ্যানোনিমাস ভেরিয়েবলের যে ডিফারেন্সটা সেটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব সো গাইজ ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে একটা একটা লাইক দেবেন আর ভিডিও দেখা শেষে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ওকে সো আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট কাজে চলে যাচ্ছি তো অ্যানোনিমাস ভেরিয়েবল এই নামের মধ্যেই আনসারটা আছে অ্যানোনিমাস মিনস নামবিহীন অথবা নামহীন মানে যার কোনো নাম নেই ওকে সো অ্যানোনিমাস ভেরিয়েবলের কোনো নাম নেই সো দ্যাটস ওয়ে আমরা অ্যানোনিমাস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করবো একটা আন্ডারস্কোর সাইন দিয়ে ওকে সো নর্মাল আমরা যে ভেরিয়েবলটা প্রলগে ইউজ করে থাকি লাইক এক্স ওয়াই অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার অথবা ক্যাপিটাল লেটারের যে কোনো নেম আমরা ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারি সো এই ভেরিয়েবলগুলো আমরা মেইনলি ইউজ করি নলেজ বেস থেকে ইনফরমেশন খুঁজে বের করার জন্য ওকে সো যারা আমার ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন সো নর্মাল ভেরিয়েবলে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে স্পেসিফিক কোনো নেম বা নে স্পেসিফিক কোনো ইনফরমেশন ওকে বাট নর্মাল ভেরিয়েবল এবং অ্যানোনিমাস ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে অ্যানোনিমাস ভেরিয়েবল আউটপুটে কোনো স্পেসিফিক ইনফরমেশন শো করবে না জাস্ট ট্রু অথবা ফলস এই টাইপের আউটপুট রিটার্ন করবে আমি যদি একটা এক্সাম্পল দিই লাইক লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এক্সাম্পলটা সেই এক্সাম্পল আমি দেখিয়েছিলাম একই সাথে অনেকেই আছে যারা এইসটিম এবং সিএসএস অনেক ভালো পারে সো আমি যদি এখানে চাই তাহলে ভেরিয়েবল নর্মাল যারা করে যারা এল পারে অথবা সিএসএস পারে তাদের নামগুলো কিন্তু শো করাতে পারি বাট আমি যদি চাই যে আমি কোনো নাম শো করাবো না শুধুমাত্র আমি ইনফরমেশন জানতে চাচ্ছি যে আদৌ কি কেউ পারে কি না মানে নামটাকে হাইড রাখবে বাট ইনফরমেশনটা শো করবে যে হ্যাঁ ইয়াস যদি ট্রু রিটার্ন করে দ্যাট মিনস সেটা এক্সিস্ট আর যদি ফলস রিটার্ন করে তাহলে সেটা এক্সিস্ট না ওকে এটাই হচ্ছে অ্যানোনিমাস ভেরিয়েবলের কাজ মানে পার্সনের ইনফরমেশানগুলো হাইড রাখবে বাট এইটা শো করবে যে হ্যাঁ এই ইনফরমেশানটা আছে অথবা এই ইনফরমেশনটা নেই ওকে সো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো সো আমি প্রোলগটা ওপেন করে নিচ্ছি প্রোলগ সো আজকে আমি নতুন কোনো ফ্যাক্ট ডিফাইন করব না আমি লাস্ট ভিডিওতে যে ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ফ্যাক্টগুলো থেকেই আমি আজকে এটা দেখাবো সো আমি সেটা ওপেন করে নিলাম ওকে আমি এই ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি চারটা কোয়েশ্চনের আনসার করেছিলাম দেখাবো ওকে সো আমি কটা রান করাই কম্পাইল কম্পাইল বাফার হয়নি আবার কম্পাইল বাফার ওকে সো এখানে নলেজ বেস মধ্যে যে ইনফরমেশন আছে দ্যাট মিন্স যে ফ্যাক্টগুলো আছে সেই ফ্যাক্টগুলো থেকে আমি যদি দেখতে চাই হু আর দ্য ইম্পোর অফ সিএসএস অথবা এইস্টেমেল তাহলে কিন্তু খুব সহজেই সেই পার্সনগুলোর নাম আমরা দেখতে পারি তো সেটা কিভাবে দেখতে পারি আমরা অলরেডি জানি বাট আমি আজকে আবার দেখাচ্ছি বিকজ আমাকে ডিফারেন্সটা বোঝাতে হবে আপনাদের সো সেই কুয়ারিটা আমি করে ফেলি ইমপিরোর অফ এক্স সো এক্স হচ্ছে একটা ভেরিয়েবল এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন সো আমি এক্স না দিয়ে তাহলে নেমই দিচ্ছি নেম কমা সি এস এস ওকে সো দেখি আউটপুটে কী আসে ইন্টার প্রথম নেম আসছে তুর্য তুর্য ইজ দ্য ইম্পিরিয়র অফ সিএসএস দেন সেমিক্লোন বিপ্রো বিপ্রো ইজ দ্য ইম্পিরিয়র অফ সি এস এস দেন স্বাধীন ফাইনালি স্বাধীন স্বাধীন ইজ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা কিন্তু ভেরিয়েবল আর এটা হচ্ছে অবজেক্ট তো এখানে দেখেন প্রথমে আমার যে আউটপুটে এসেছে তুর্যর জন্য সো এখানে দেখেন তুর্য একটা অবজেক্ট সিএসএস একটা অবজেক্ট বাট যখন আমি প্রথম অবজেক্টের জায়গায় একটা ভেরিয়েল দিয়েছি দ্যাট মিনস আমাকে প্রথম অবজেক্টের যে ইনফরমেশনটা মানে তুর্য সেটা কিন্তু শো করেছে ওকে তো সিমিলারলি বাকি দুইটাও শো করেছে বাট এখানে যদি আমি কোনো ভেরিয়েল নেম লাইক এখানে যেমন দিয়েছিস নেম তো এইটা বাদ দিয়ে আমি যদি এখানে অ্যানোনিমাস ভেরিয়েবল ইউজ করতাম তাহলে কিন্তু জাস্ট ট্রু রিটার্ন করতো কোনো নেম আউটপুটে আসতো না ওকে বিকজ প্রত্যেকটা ইনফরমেশন অ্যানোনিমাস ভেরিয়েবল হাইট করে রাখে বাট ট্রু অথবা ফলস এইটা রিটার্ন করে সো দেখি এটা আমরা কীভাবে অ্যানোনিমাস ভেরিয়েবল দিয়ে করতে পারি ওকে সো সেম কোয়েরি ইনপিউর সো আমি বলেছিলাম অ্যানোনিমাস ভেরিয়েবলের সাইন হচ্ছে স্কোর সাইন সো আন্ডারস্কো দিলাম কমা সি এস এস ওকে ট্রু ওকেল আবার 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 ওকে ট্রুমিক দেখেন আপনার তিনবার আসছে এমন তিনজন পার্সন আছে এখানে যারা সবাই সিএসএস এর এমপিওর ওকে সো দ্যাটস ওই তিনজনের জন্য প্রথমে ট্রু এসেছে সুর্যর জন্য দেন দুই নাম্বারে ট্রু এসেছে বিপ্লোর জন্য দেন ফাইনালি স্বাধীন জন্য ট্রু এসেছে ওকে সো অ্যানোনিমাস ভ্যারিয়েবলটা এভাবেই কাজ করে দেন আমরা আরেকটা করি এখানে আমি সাপোজ প্রথম ফ্যাক্টের জন্যই করি যেমন প্রথম ফ্যাক্টের পার্সন নেম হচ্ছে তুর্যের জন্য আরেকটা করি এমপিরর তুর্য কমা সো এবার আমি পার্সন নেম দিয়ে দিচ্ছি আউটপুটে যেটা শো করবে সেটা হচ্ছে যে সে আসলে কোন সাবজেক্টের এম্পিরোর সো আমি সেকেন্ড অবজেক্টের জায়গায় ভ্যারিয়েবল ইউজ করবো সো এখানে দিচ্ছি সাপোজ সাবজেক্ট অথবা টপিক টপিক দিতে পারি টপিক ওকে সো ইন্টার টপিক হচ্ছে সিমুলেশন দেন আবার সেমিক্লোন সিএসএস ওকে সো তুর্য নামে যে পার্সনটা আছে এখানে সে একই সাথে সিমুলেশন এবং সিএসএস এই দুইটা সাবজেক্টের এম্পির সো সেম কোয়েরি আমরা এখন অ্যানোনিমাস ভ্যারিয়েবল ইউজ করে করি দেখি কী আসে আউটপুটে এখানে জাস্ট আন্ডার স্কোর আমি ওকে ইন্টার ট্রু সেমিক্লোন ট্রু ওকে সো প্রথম ট্রু এসেছে সিমুলেশনের জন্য জন্য কিভাবে কাজ এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এখানে কোনো কনফিউশন থাকার কথা না সো আপনারা জানেন আমার চ্যানেলে অলরেডি পাইথনের একটা ফুল সিরিজ তৈরি করা আছে দেন মেশিন লার্নিং এর জন্য আমি একটা প্লে লিস্ট মেক করা ট্রাই করতেছি দেন আমার ডেটা সায়েন্সের ওপর একটা প্লে লিস্ট তৈরি করা ট্রাই করতেছি আই হোপ ইন ফিউচার আমি আরো অনেক নতুন নতুন টপিক নিয়ে ভিডিও মেক করার ট্রাই করবো ওকে বিকজ এইসব টপিকে বাংলা কন্টেন্টে তেমন কোনো ভিডিও নেই সো বাংলাদেশিরা এইসব দিক থেকে অনেক পিছিয়ে সো দ্যাটস হয় আমি চাচ্ছি যে এইসব কন্টেন্টে বাংলা অনেক রিসোর্স তৈরি হোক আজকে একুশে ফেব্রুয়ারি এটা অনেক একটা মাস বাঙালিদের জন্য সো এই মাসে আমি বাংলা ভাষায় আপনাদের জন্য কিছু করতে পারতেছি এই জন্য আমি নিজেকে প্রাউড ফিল করি ওকে সো নেক্সট ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম